আগামীকাল নাগপুরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। প্রথম টি টোয়েন্টি ম্যাচে জঘন্য বোলিং করার জন্য অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। ডেথ ওভারে বোলিং সমস্যায় ভুগছে ভারতীয় দল। এশিয়া কাপেও এই সমস্যা দেখা দিয়েছিল ভারতের। তাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে বোলিং বিভাগে বড় পরিবর্তন আনতে চলেছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টি ম্যাচে আকসার প্যাটেল ছাড়া প্রতিটি বোলারের ইকোনমি রেট ছিল দশের ওপরে। ভুবনেশ্বর কুমার চার ওভারে 52 রান দিয়েছিল। উমেশ যাদব দু ওভারে 27 রান দিয়ে দুটি উইকেটস নিয়েছিল। তবে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে জাসপ্রীত বুমরা ফিট থাকলে কাকে বাদ দিয়ে ভারতীয় দল তাকে দলে আনবে, উমেশ যাদবকে না ভুবনেশ্বর কুমারকে? ভুবনেশ্বর কুমার খারাপ বল করলেও সে কিন্তু ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে রয়েছে। অন্যদিকে উমেশ যাদব দুটি উইকেটস নিলেও সে কিন্তু ভারতের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে নেই। তাই সম্ভবত জাসপ্রীত বুমরা ফিট থাকলে উমেশ যাদবকেই বসতে হবে। সো ফ্রেন্ডস, তোমাদের মতে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারতীয় দলে কী কী পরিবর্তন করা উচিত, তোমাদের কি মতামত তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ জিততে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং ক্রিকেট জগতের এরকমই আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।